আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে। যারা দেশে আটকা পড়েছেন, ছুটিতে গিয়ে সৌদি আরব ফিরতে পারেননি বা ফিরতে পারছেন না, সৌদি সরকারের নিয়ম মতে কিন্তু অনেকের পক্ষে সৌদি আরবে ফিরে আসা সম্ভব হবে না। দূতাবাস কিন্তু নাটক শুরু করে দিয়েছে। তারা প্রথমে যে শর্ত দিয়েছে সেই শর্ত থেকে পরিবর্তন করে তারা সহজ একটা শর্ত দিয়েছিল, আবার সেটা থেকে সরে এসে এখন আবার আগের শর্তে ফিরে গেছে। কঠিন শর্ত, কপিল থেকে পেপার সংগ্রহ করতে হবে, যেটা অনেকের পক্ষেই সম্ভব হবে না। আর তাছাড়া তারা বলছে হ্যান্ড কপি লাগবে, অরিজিনাল কপি, যা অনেক কষ্টসাধ্য হবে অনেকের পক্ষেই সংগ্রহ করা। আমাদের বহু প্রবাসী আছেন যারা কপিল বা কোম্পানির সাথে সম্পর্কিত না, এদের পক্ষে কিন্তু এই পেপারগুলো সংগ্রহ করা সম্ভব হবে না। আপনাদেরকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব। আশা করব এই তথ্যগুলো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে কপিলের অনুমতি ছাড়া সৌদি আরবে আসতে। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে বিস্তারিত সব কিছু জেনে নেওয়ার জন্য। তার আগে আপনাদের সবাইকে বলে দিচ্ছি, যারাই আমাকে কমেন্টস করছেন রাতেই উত্তর পাবেন। অনুরোধ থাকবে আপনার নোটিফিকেশন প্যানেলটা চেক করুন, রাতে আমি আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দিব। কারণ আমি কাজ করি, কোম্পানিতে কাজ করি, কাজের পাকে সময় পেলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, তার সাথে সাথে আপনাদের ফোনগুলো রিসিভ করি, আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো আমি একার পক্ষে সব কিছু একসাথে করা সম্ভব হচ্ছে না, বিদায় কমেন্টের উত্তর আপনাদেরকে রাতেই দেওয়ার চেষ্টা করছি। আশা করব রাতে আপনার কমেন্টের নোটিফিকেশনটা চেক করবেন। শুরুতেই যে জিনিসটি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যে নিয়মটি বলছি আসলে এই নিয়মে কিন্তু অনেকেই সৌদি আরবে চলে এসেছেন, অনেকেই এসেছেন, আমার পরিচিত অপরিচিত এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি অনেকেই বর্তমানে কিন্তু এই নিয়মে সৌদি আরবে আসতেছেন। নিয়মটি হলো কন্ট্রাক্ট। সবার আগে বলে দিচ্ছি, বাংলাদেশ, বাংলাদেশের সব কিছুই কন্ট্রাক্টের মাধ্যমে হয়, টেবিলের নিচ দিয়ে হয়। আমাদের যে 31টা রিক্রুটিং এজেন্সিকে তারা অনুমতি দিয়েছে সৌদি দূতাবাস, এই 31টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্ট হচ্ছে। আমার কয়েকজন সাবস্ক্রাইবার আজকে আমাকে ফোন করে জানিয়েছেন 70 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে আসতে। যারা কোম্পানির সাথে সম্পর্কিত না বা কোম্পানির লোক এগ্রি না সৌদি আরবে আনার জন্য, আজকে কালকে করে ঘুরাচ্ছে, আবার যাদের কপিলের সাথে কথাবার্তা হয় না, কপিল দিতে রাজি না, তারা চেষ্টা করতে পারেন এই কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে আসার জন্য। তবে এখানে বলে রাখছি, আপনার নিজ দায়িত্বে আপনাকে এই কাজটা করতে হবে, কারণ সৌদি আরবে আসলেই কিন্তু আপনাকে আকামা বানাতে হবে, এটাও খেয়াল রাখবেন। তো এগুলো যদি সামাল দিতে পারেন তাহলে কন্ট্রাক্টের মাধ্যমে যেতে পারেন, কন্ট্রাক্টের মাধ্যমে আপনি সৌদি আরবে আসতে পারেন। কন্ট্রাক্টের জন্য কিছুই লাগে না, যে পেপারগুলো আগে বলেছে আকামার ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, এগুলো দিলেই আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে দিবে বা কাগজগুলো রেডি করে দিবে। আর এগুলো কিন্তু সৌদি দূতাবাসই করে দিচ্ছে, সব জায়গায় কিন্তু 2 নম্বর 1 নম্বর থাকে, এটা খেয়াল রাখবেন। 2-1-এর মধ্যে হয়ে যাচ্ছে কাজ বর্তমানে, এইভাবেই কিন্তু সৌদি আরবের লোক আসতেছে। আর আপনার স্ট্যাম্পিং ভিসার ক্ষেত্রেও কিন্তু একই কাজ হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, বহু মানুষ এসেছে এখন পর্যন্ত স্ট্যাম্পিং ভিসার লোক, যারা আগে স্ট্যাম্পিং করেছেন কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে এসেছেন। আমার নিজেরই পরিচিত কয়েকজন এসেছে। তাই আপনাদেরকে বলছি, আপনার যদি কপিলের সাথে সম্পর্ক না থাকে তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসতে পারেন নিজ দায়িত্বে, কারণ আসার পরে কিন্তু আপনাকে আকামা বানাতে হবে। সো নিজ দায়িত্বে যদি সৌদি আরবে আসতে পারেন তাহলে আসুন, এটা হলো আপনাদের জন্য সাজেশান। অনুরোধ করবো বিষয়টাকে কেউ অন্যভাবে নেবেন না, আমি কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির নাম আপনাদেরকে সাজেস্ট করতেছি না, যে 31টা এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আমার দালালি বা কোনো ধরনের আর্থিক ফায়দা নেই, শুধুমাত্র আপনাদের জন্য তথ্যগুলো শেয়ার করছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন আগামীকালকে রবিবার কিন্তু দূতাবাস খুলতে যাচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষয়টাকে আরও সহজ করার জন্য, যে নিয়মটা দিয়েছে সেটাকে আরও সহজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও আশা করছি খুব শীঘ্রই নিয়মটার হয়তো পরিবর্তন হবে। যদি তারা এই নিয়মটা পরিবর্তন না করে তখনই আপনি চেষ্টা করতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে সৌদি আরবে আসার। তবে সবাইকে অনুরোধ করব আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন,
আগামীকালকে সিদ্ধান্ত, কারণ আমাদের বায়রা, রিক্রুটিং এজেন্সির মালিকরা সবাই কিন্তু আগামীকালকে দূতাবাসে বৈঠক করবেন, একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ আগামীকালকে পেয়ে যাবেন। হ্যাঁ অথবা না, আগামীকালকেই মূল সিদ্ধান্ত আসবে, কারণ সময় কিন্তু অল্প, আর মাত্র 12 দিন আছে। এই 12 দিনের মধ্যে কিন্তু এত লোককে সৌদি আরবে পাঠানো সম্ভব না, তার জন্য আগামীকালকেই ফাইনাল সিদ্ধান্তটা আসার সম্ভাবনা প্রায় শতভাগ। তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, কালকের দিনটা অপেক্ষা করুন। 15 তারিখে যে সিদ্ধান্ত আসার কথা ছিল সে কারণে তারা কোনো ধরনের সিদ্ধান্ত দেয়নি। আগামীকালকে আমাদের রিক্রুটিং এজেন্সি, আমাদের বায়রা সবাই আগামীকালকে মিটিং করতে যাচ্ছে। ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত, ভালো খবর আমাদের জন্য আসতে পারে। ভিডিওটি দর্শক এখানেই শেষ করব, অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।